হ্যাঁ গাইস, আমি স্বর্ণাম কো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে একটু আস্তে কথা বলছি, কারণ বেশ রাত হয়ে গেছে। তো ডে থ্রিতে রেড চিলিস এন্টারটেনমেন্টের পেজ থেকে একটা অফিসিয়াল পোস্টার ছাড়া হয়েছিল, সেটা হচ্ছে বক্স অফিস নিয়ে, সেটা হচ্ছে সিঙ্গেল ডে রেকর্ড ব্রেকিং কালেকশন নিয়ে। তো ওই এই সিনেমাটা শুধুমাত্র হিন্দিতে 68 কোটি 72 লাখ টাকা কালেকশন করেছে একদিনে, শুধু হিন্দিতে। এবং হিন্দি, তামিল, তেলেগু টোটাল মিলিয়ে 77 কোটি 83 লাখ টাকা টোটাল। তো এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন হয়ে গেছে, আগের দিনের থেকে অনেক বেশি। এবং এই সিনেমাটা তৃতীয় দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশানে 144 কোটি 22 লাখ টাকা কামাই করেছে। এবং 3 দিনের টোটাল ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশান 384 কোটি 69 লাখ টাকা। তো এটা একটা হায়েস্ট গ্রসিং সিঙ্গেল ডে কালেকশন তো শনিবারে হয়ে গেলই, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড নাম্বারে থাকবে, কারণ রবিবার দিন এর থেকেও বেশি কিছু একটা বড় বক্স অফিস কালেকশন আসছে। তো দেখা যাক সেই বক্স অফিস কালেকশনটা কতটা বড় হয় এবং এই কালেকশনটাকে কতটা পার করে। পার তো করবে অবশ্যই, কিন্তু কতটা বেশি পার করে সেটা এখন দেখার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।